মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। ভালো মানে ওই সর্দি কাশি নিয়ে চলছে, প্রত্যেক ব্লগে আর কত বলবো, এখনও ঠিক হচ্ছে না। তো আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো এখন আমি চান টান করে চলে এসেছি, একদম রেডি হয়ে এই যে সাইডে পড়েছি। তো আমরা রেডি হয়ে যাচ্ছি আমি দিদির বাড়ি। আমার বড়দির ছেলে মানে আমার বোনপো নবরাত্রি করেছে, তো আজকে নবমী, পুজো হবে, পুজো টুজো হবে, যজ্ঞ হটক সব কিছুই হবে, চণ্ডীপাঠ হবে। তো ওই জন্য চান টান করে ওখানে যাচ্ছি। তো নদিন ওরা করেছে, দেখো মানে ওই যে এখন এই বয়সে এতটা করছে, অনেক ভগবানের যেন কৃপা হয়, খুব ভালো হয়, সবাই খুব ভালো থাকে, শরীর সুস্থ থাকে, ভগবানের যেন কৃপা করে। তো চলো তোমাদেরকেও যতটুকু পারবো ওখানে দেখাবো, তারপর আবার যাবো বাপের বাড়ি, ওইখানেও একটা অনুষ্ঠান আছে। তো তোমরা ভিডিওটা দেখো, দেখতে থাকো। চলো, আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি দিদির বাড়ি। তো রাস্তায় দেখো কত রোদ, এখন মানে রোদটা খুব বেশি উঠে গেছে। এখন তো চলে এসেছি দিদির বাড়িতে, দেখো মানে মালা পরাচ্ছে, মালাগুলো সব গাঁথা হলো, পরাচ্ছে একটা, এত ভালো লাগছিল না, খুব ভালো লাগছিল, এত সুন্দর সাজিয়েছিল মাকে, খুব সুন্দর লাগছিল। তারপরে এই যে এদিকে পদ্মগুলে মালা সাজানো হচ্ছে, সব কিছু সাজিয়ে গুছিয়ে পুজো পাঠ করলে তো সত্যিই ভালো লাগে, কিন্তু এরকম ভাবে আমরা করতে পারবো কিনা জানি না। তো দিদির ছেলে করছে, অনেকদিন ধরেই করছে, ওর মনে হয় 7-8 বছর হয়ে গেল এই নবরাত্রি করা। তো দেখো পুরো মাকে সাজানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। আর ওইদিকে দেখো ঘাসগুলো কি সুন্দর, ঘাস নয় ওগুলো হচ্ছে তোমার ধানের যে দেয় সেগুলো, কত সুন্দর হয়েছে দেখো। একদম দেখো রেডি হয়ে এসেছি দিদির বাড়ি থেকে, এই মাত্র আসলাম একটু আগে, এসে আবার এই যে রেডি হয়ে গেছি। তো বললাম না যে বাপের বাড়ি যাব, তো ওইখানেও একটা অনুষ্ঠান আছে, তো আমিও রেডি হয়ে গেছি, এই যে মেয়েও রেডি হয়ে গেছে। ছেলে তো পালালো, যে মোবাইলটা অন করি ও চলে যায়, মানে ওর মুখটা দেখাতে ভালো লাগে না, এসছে আবার যখন বললাম তখন আবার চলে এসছে। আমরা পৈতে বাড়ি চলে এসেছি। তো দেখো পৈতেও শুরু হয়ে গেছে, যোগী হচ্ছে। আর এখানটা এতটাই গরম ছিল যে মানে বসে থাকা যাচ্ছিল না, আমার প্যান্ডেল করা হয়েছিল তো তার জন্য। আর এই পৈতেটা হচ্ছে আমার খুড়তুতো ভাইয়ের ছেলের পৈতে, তাও একটু বসলাম, পৈতেটা দেখলাম। আর বেচারা বাচ্চাটা এত মানে কষ্ট হয়ে গেছিল না, ওর বসে থাকতে পারছিল না, তারপর ওকে একটু আবার বসিয়ে, সত্যি হয় ওই আগুনের কাছে থাকা হয় তো গরমের সময় আগুনে, আর পৈতের দিন জানি না কেন ভীষণ গরম থাকে। অনেক রবিদেব সেই দিন হয়তো খুব ভালোভাবে একদম জল জল উঠে, এত গরম হয় না, যে কোনো বাচ্চাদের দেখেছি যখনই পৈতে হয়, পৈতের সময় গরমটা খুব বেশি থাকে। আর ও বাচ্চাটা একটু কষ্ট হয়ে গেছিলো, তো তাও আমরা এখানে একটু দেখো সবাই মিলে বসে আছি, গল্প করছি। আর দেখো ওই বৌদিটা আছে আমার সাথে, পুরী গেছিলো, ওকে অনেকদিন পর দেখা হলো। তো বললাম যে বৌদি অনেকদিন পর দেখালো, বলছে হ্যাঁ। আর এই যে দাদাটা সেই পুরী গেছিল, ওই দাদাটাও আইসক্রিম খাচ্ছে, আর এই দেখো এখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো এখানে ভেবেছিলাম আমি ভিডিও করব, কিন্তু করতে পারিনি গরমে, আর ভিড় ছিল খুব। আর এই যে বাচ্চাগুলো সব বসে এখানে হাসি ঠাট্টা গল্প হচ্ছে আর কি, সবাই মিলে যেও একসাথে সবাই হলে যা হয় আর কি, সবাই মিলে এটাই তো আনন্দ, আবার কি খাওয়াটার থেকে আনন্দটাই হচ্ছে বেশি। তারপর দেখো লাস্ট যখন পৈতে পুরো শেষ হয়ে গেছে, এবারে মানে ওকে ঘরে ঢোকাবে, তো এই যে যজ্ঞ লাস্ট হয়ে গেল, তো এখানে আমরাও সবাই একটু দাঁড়ালাম। এই দেখো ওকে বসে দিয়েছিল, ওকে চেয়ার নিয়ে বস করিয়ে দিয়েছিল, মানে ও দাঁড়িয়ে থাকতে পারছিল না। তো দেখো ঘরের মধ্যে ঢুকালো, এবারে কিন্তু 3 দিন চলে আসলাম নাকি? বাপরে গরম, রোদ ভীষণ গরম আজকে, মানে কি বলবো, পৈতের সময় এত গরমটা কেন পড়ে। তো ড্রেসটা চেঞ্জ করুক, তারপর আমিও চেঞ্জ করব। খাওয়া দাওয়া হলো, তারপর একটু বসলাম, তারপর এলাম। খাওয়া দাওয়ার ওইখানে যা ভিড় ছিল, ভিডিও কি করবে, বাপরে ভালোই ভিড় ছিল। তো চলো কাপড় টাপড়গুলো সব, এগুলো বোঝা লাগছে শরীরের মধ্যে মনে হচ্ছে, ছাড়ি তারপরে তোমার একটু শোবো, জামা কাপড় তুলে দিয়ে গেছি, সব তোলা আছে।
আজকে বৃষ্টিও হতে পারে, বেশি রোদ গরম, বেশি গরম হলে কিন্তু বৃষ্টি হয় বা। চলো একটু শোবো, রেস্ট নেবো, তারপরে